খিচুড়ি বিষয়ক প্রশিক্ষণ বিতর্কের পর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রায় 500 কর্মকর্তার বিদেশ সফর প্রকল্পের প্রস্তাব বাতিলের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। কমিশনের এক সভার পর সন্ধ্যায় এ সিদ্ধান্ত মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী সুপারিশও পাঠানো হচ্ছে একনেকে। করোনার কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে কোনো প্রকল্পে বিদেশ ভ্রমণ খাত আপাতত রাখা হচ্ছে না বলে জানিয়েছেন কমিশন কর্মকর্তারা। প্রাইমারি স্কুলের মিড ডে মিল কর্মসূচির আওতায় একটি প্রকল্পে ভারতে গিয়ে খিচুড়ি রান্নার কৌশল শিখতে 5 কোটি টাকা চাওয়া হয়েছিল পরিকল্পনা কমিশনে। এর আগে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, খিচুড়ি রান্না শিখতে নয়, প্রাইমারি স্কুলে মিড ডে মিলের প্রশিক্ষণ নিতে 500 কর্মকর্তার ভারত সফরে প্রস্তাব করা হয়েছিল। বিএনপি জামাতপন্থী সাংবাদিকরা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে তা নিয়ে বিতর্ক তুলেছে বলেও দাবি করেন তিনি। মাহবুব কবির চপলে আরেকটি রিপোর্ট। খিচুড়ি কাণ্ডে এবার সমালোচিত প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। সরকারি প্রাইমারি স্কুলের শিশুদের দুপুরের খাবার বা খিচুড়ি রান্না শিখতে 1000 কর্মকর্তাকে ভারত পাঠানোর প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর জন্য বরাদ্দ চাওয়া হয় 5 কোটি টাকা। একদিন আগেই এর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন প্রাথমিক শিক্ষা সচিব। পরদিন সংবাদ সম্মেলনে এসে প্রতিমন্ত্রী জানান, এমন খবরের পেছনে ষড়যন্ত্র আছে। এটা কোনো খিচুড়ি পাঠ শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিপিপিতে ধরা আছে। এই নিয়ে হইচই খিচুড়ি বানানোর জন্য আমার গ্রামে যে খিচুড়ি পাকানো ছেলেমেয়েরা আছে, এটাই তো মেলা। আমার খিচুড়ি পাকাইতে বিদেশে যাইতে হবে? আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই। একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল, সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না। আপনাদের অনুরোধ করব, এই সমস্ত জামাত বিএনপির সাংবাদিক, নতুন নতুন কারা সাংবাদিকতা আসছে আমার এলাকায় দেখছি, সমস্ত বিএনপির ছাত্র দলের যুব দলের ছেলেরা এখন সাংবাদিকতা করে। 2023 সালের মধ্যে সব সরকারি প্রাইমারি স্কুলে মিড ডে মিল চালু করা হবে। সপ্তাহে 3 দিন বিস্কুট আর 3 দিন দেওয়া হবে খিচুড়ি। 3 বছরে ব্যয় হবে 19,200 কোটি টাকা। এই কাজের জন্য বিদেশি প্রশিক্ষণ কতটা জরুরি, এমন প্রশ্নের ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী ও সচিব। 509টা উপজেলা আছে আমাদের। এখানে আমরা থানা উপজেলা একজন একজন প্রত্যেক থানা থেকে একজন করে পাঠালেও 509 জন লাগে আমাদের। একটা প্রস্তাব করেছে তারা, দুইটা টিম ওটা হয়তো 10 জন 10 জন 20 জন হতে পারে, অথবা 15 15 30 জন হতে পারে। দুইটা টিম কেবলমাত্র যাবে, আমরা এখন নাও রাখতে পারি, এবং আমরা এখন নাও রাখতে পারি, হয়তো প্ল্যানিং কমিশনে বলবো আমাদের নাও রাখতে পারি। এর আগে পুকুর কাটার প্রশিক্ষণ, ক্যামেরা কেনা, উড়োজাহাজ বুঝে নেওয়া সহ নানা কাজে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় তহবিলের অর্থ অপচয়ের অভিযোগ ওঠে বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।